উনত্রিশ দিনের মাথায় ছাত্রদের হাত ধরে রচিত হল অভূতপূর্ব বিজয় গণ আন্দোলন এবং তিন শতাধিক প্রাণের বিনিময়ে সতেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অভিভাবক ছাত্র জনতা সবাই এক কাতারে দাঁড়িয়েছিলেন দুঃশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের পেছনে ফিরে দেখা দিনগুলো নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট একটি ইতিহাস একটি মাইল ফলক যেটি রচনা করেছে দেশের সর্বস্তরের মানুষ নেতৃত্বে ছাত্ররা মাত্র উনত্রিশ দিনের মাথায় কোটা বিরোধী আন্দোলন মহিরুহু আকার ধারণ করে বিজয় ছিনিয়ে আনে মাত্র তিন ঘন্টার ব্যবধানে অসহযোগ আর কারফিউর মধ্যেই সব চিত্র পাল্টে গেল অথচ সকালটাও ছিল নিস্তব্ধ এবং অদ্ভুত উত্তেজনার শুনশান নিরাপত্তা ছিল ফার্মগেট বাংলা মোটর এবং শাহবাগে চার জুলাই একটি ছাত্র আন্দোলনের সরকারি চাকরিতে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে একাটা হয় একের পর এক আন্দোলনের দাবানল বারুদের মতো জ্বলতে থাকে ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে শুরু হয় সরকারের দমন পীড়ন আইনশৃঙ্খলা বাহিনী আর সরকারের অস্ত্রধারী সমর্থকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আরও বেশি মানুষ সম্পৃক্ত হন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে কোটা সাত শতাংশে নামিয়ে আনা হল কিন্তু এরপরও আটক করা হলো সমন্বয়কদের প্রাণ গেল দু শতাধিক শিক্ষার্থীর কিন্তু এরপরও থামল না প্রাণহানি আবারও সরকারি বাহিনীর সঙ্গে শতাধিক প্রাণ যায় অবশেষে পাঁচ জুলাই বাংলাদেশের নতুন আরেকটি ইতিহাস রচিত হল বিজয় রচিত হলো আনন্দ বাঁধ ভাঙা কান্না এলো মানুষের নিয়ামুল সাদেক এন টিভি নিউজ ঢাকা